السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على سيدنا نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. سمعت رشدي এবং সকল প্রকার উপস্থিতি জাজাকুমুল্লাহ সহকারে আমাদের শেখ হাবিবের আলোচনা শুনছিলেন এবং প্রায় সব সাইডে উনি আলোচনা করেছেন। শুধু একটা দায়িত্ব দিয়েছেন আমার উপরে, সেটা হলো কারবালার সঠিক ইতিহাস। তো কারবালার সঠিক ইতিহাস, কিন্তু টাইম শর্ট হয়ে গেছে। যা হোক, চেষ্টা করবো অনেক বড় জিনিসকে শর্টকাটে বলার, আল্লাহ তৌফিক দেন। কারবালার ইতিহাস জানার আগে ইতিহাসের ইতিহাস জানা দরকার। আমার মনে হয় এটাই বেশি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরপরে ওইদিকে যাওয়া। ইতিহাস যারা লিখেছে এরা দুই ভাগে বিভক্ত, শিয়া এবং সুন্নি ইতিহাস, ঐতিহাসিক। কারবালা বিষয়ে যে কথাগুলি আমাদের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের বাঙালি সমাজে, সেগুলো বলা যায় শিয়া ঐতিহাসিকদের কথাবার্তা। তো শিয়া যারা ঐতিহাসিক, তারা কিন্তু দেখবেন তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করেছে। কিন্তু সুন্নি ঐতিহাসিক, ঐতিহাসিক যেহেতু তারা, তাদের ইনসাফ রয়েছে, তো তারা বস্তুনিষ্ঠ আলোচনাটা পেশ করার চেষ্টা করে। কিন্তু শিয়াদের ভিতরে এই বস্তুনিষ্ঠ গবেষণা নাই, তাদের ভিতরে ইনসাফ নেই। তো এখন বুঝতেই পারছেন সহজে যে কারবালার ইতিহাস যদি শিয়ারা লেখে তো ভিন্ন হবে, আর সুন্নিরা যদি লেখে তাহলে ভিন্ন হবে। তো মুশকিল হলো যে আমরা শিয়া ইতিহাস পড়েছি এবং যে বইটা আমরা নির্ভর করি এই কারবালার ইতিহাস জানার জন্য, সে বইটা কার বই, কী বই, এই বইটা সম্পর্কে জানা দরকার। এই বইটার লেখক হলেন মীর কাসেম, মীর মোশাররফ বিন মীর মোয়াজ্জম হুসাইন হোসাইন। তার নাম হলো মীর মোশাররফ আর তার বাপের নাম হলো কি, মীর মোয়াজ্জম হুসাইন। তো এখানে যে বইটা উনি লিখেছেন এই কারবালা বিষয়ে, তার বইয়ের নাম কি, বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু মানে, বিষাদ মানে হলো দুঃখ, কষ্ট, সিন্ধু মানে কি সাগর, দুঃখের সাগর। তার মানে উনি এই বইটা বলাই হয়েছে এটা একটা উপন্যাসিক বই, উপন্যাস। উপন্যাস একটা কথা দেখবেন যে কবি তার খেয়ালের কথা বলে যাচ্ছে কবিতা আকারে, বা উপন্যাসিক যারা দেখবেন যে এমন কিছু কথা বলছে যার বাস্তবতা কিছুই নেই, বা বাস্তবতাকে নিয়ে কথা রং চং দিয়ে যত ইচ্ছে সে ওটাকে মুখরোচক করার চেষ্টা করে। তো বুঝতেই পারছেন যে উনি যখন কারবালার ইতিহাস লিখতে গিয়েছেন তখন এমনি শিয়া ইতিহাসদের থেকে তথ্য নিয়েছেন আর নিজের রং চং দিয়ে আরও কি ঘোলামেলা করে দিয়েছেন, যে এরকম হয়ে গেছে যে কারবালার ইতিহাস এগুলি আমাদের জানার মূল বিষয় কি। এই মীর মোশাররফ সাহেবের এই ঐতিহাসিক গ্রন্থ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1847 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1911 সালে, তো এগুলোর মাঝামাঝিতে একে তারপরে লিখেছেন। তো এই হলো মীর কাসেম সাহেবের মানে বিষাদ সিন্ধু। এটা উপন্যাসের কেতাব এবং উপন্যাসিকরা বাড়িয়ে কুড়িয়ে লেখে, তারপরেও যদি শিয়াদের বর্ণনা হয় এখানে থাকে তো তাহলে তো বুঝতেই পারছেন যে মানে আসল তথ্য কত দূর রসাতলে যাবে। তো এই জন্যে মীর মোশাররফ সাহেবকে অনেকে মনে করে যে এই লোকটাই শিয়া রাফিজি। তবে আমি যেটা ইনসাফের কথা না বলে পারলাম না, আসলে কিন্তু উনি শিয়া রাফিজি নন, কারণ তার ইতিহাস দেখতে গিয়ে দেখলাম কয়েকটা কেতাব লেখেন, তার ভিতরে এটাও রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ধর্মজীবন কাব্য কবিতা আকারে উনি লিখেছেন। তো যে শিয়া হবে জীবনও ওমরের প্রশংসায় কিছু লিখবে না, কিন্তু উনি যেটা বই লিখেছেন কি বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ধর্মজীবন কবিতা আকারে লিখেছেন। এই বইগুলি হয়তো বা নাই অস্তিত্বে, আল্লাহ আলম। তো তাহলে উনি যে শিয়া ছিলেন না এটা আমরা বুঝতে পেরেছি, রাফিজি ছিলেন না, শিয়া রাফিজি। কিন্তু বলা হয় পরিবেশের কারণে মানুষ কি মানে অনেকটা সেরকম হয়ে যায়। আফ্রিকার
আলেমদেরকে জিজ্ঞাস করা হলো যে মানুষের স্ত্রীরা এমনি খোলামেলা চলছে, বেফর্দা হয়ে চলছে, নগ্ন হয়ে চলছে, তো আপনারা আলেম আপনাদের স্ত্রী এরকম কেন? তখন আফ্রিকান হুজুর বলছে যে আসলে দেখো ঘটনা হলো এই যে আরবের নারীদের হৃদয়টা খুব খারাপ ছিল, এজন্য ওদেরকে পর্দা করতে বলা হয়েছে, আর আমাদের আফ্রিকার মহিলাদের হৃদয়টা অত্যন্ত ভালো, এদের খুব মতলব আঁটে না, হৃদয়ে পর্দা লাগে না। বুঝছে হুজুর কিভাবে সমাজের সাথে মিশে গিয়েছে? এখন মীর মোশাররফ বেচারা ও কি করবো, ওটা তো সাধারণ মানুষ, এবং জীবনে খুঁজে দেখলে দেখবেন যে উনি অনার্স পাস করছেন কিনা সন্দেহ, ম্যাট্রিকের ব্যাপারে আমার মানে একটু আবছা আছা মনে হচ্ছে, হতে পারে পাস করেছে কিন্তু অনার্স পাস করেন, এরকম একটা লোক। আর ওই সময় আসলে পুঁথির কাল, মানে পুঁথি লেখা জঙ্গনামা আমি কিন্তু অনেকবার পড়তাম এবং অনেক স্বাদ লাগতো জঙ্গনামা পড়তে, তারপরে এমনকি আবু হানিফ পাহালওয়ানের কিসসাও আমি পড়তাম। এই কবিতার কেতাব বলিতে দেখবেন যে এমন কিছু কথা, ব্যাকপোলের কথা, লাখে লাখে মারে মধ্য কাতারে কাতার, গুনিয়া দেখিলে হয় 70,000, লাখে লাখে মেরে যদি গুনলে 70,000, তো কেমন কেরা গেল, মানে লাখে লাখে মারলো গণনার সময় কি 70,000 কে 40,000 হয়ে বলা হয়েছে। তারপরে হানিফ পাহালওয়ান সম্পর্কে বলা আছে যে উনি ও সোনাভান বিবি সোনাভান দুধে জলে 80 মন খায় সোনাভান, মানে দুধে জলে সব মিলে 80 মন খানা খেতেন, 80 মন খানা খেতেন। আর হানিফ পাহালওয়ানকে এমন জোরে একবার ধরে চালায় দিলেন, একবারে মদিনায় গিয়ে উনি পড়েছেন, ওখানে যে হুঁশ ফিরে দেখে যে মদিনায় টঙ্গীর শহরে মদিনায় পৌঁছে দিয়েছে। এরকম গল্পবাজদের জামানার লেখা যখন ছিল, ইন্টারেস্ট পেত মূর্খ মানুষ যখন পেত ওই সময়ের এটা একটা খেতাব, মানে এটা রসকস দিয়ে লিখেছে। তাহলে বুঝতে পারলাম যে মীর কাসেম সাহেব আসলে শিয়া ছিলেন, কিন্তু তার কথাগুলি শিয়াদের থেকে নেওয়া হয়। শুধু কি মীর কাসেম সাহেব দায়ী নাকি, আপনি খেলাফত মুলকিয়াত কেতাবটা যদি দেখেন দেখবেন সেখানে দেখবেন যে শিয়ার থাবা রয়েছে, শিয়ার আফেজিদের তাদের গণনা স্থান পেয়েছে, এখানে অনেক কথাই স্থান পেয়েছে কিন্তু এ কথা অনেকেই জানে। হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আল বিদা ওয়া নিহায়া তিনি যে ঘটনাগুলি এনেছেন, ঘটনাগুলির ভিতরে দেখবেন যে শিয়া থেকে এনেছেন, সুন্নি থেকে এনেছেন, ভালো মন্দ এই জন্য সব রকম বর্ণনা রয়েছে। এখন কেউ যদি নিকৃষ্ট বর্ণনাগুলি নিয়ে থাকে আর বলে যে এইটা হাফিজ ইবনে কাসিরের বর্ণনায় আছে, এটা হাফিজ ইবনে কাসিরের অবিচার করা হলো না? ওনারা ঐতিহাসিক হিসেবে বিপক্ষে বিপক্ষে সব কথা আনবেন, এটা স্বাভাবিক। তো হাফিজ ইবনে কাসির তিনিও দায়িত্ব নেননি যে এই সবগুলি বর্ণনা ঠিক আছে, তারপর অনেক বর্ণনা উনি সমালোচনা করেছেন। ইবনে জারির আত-তাবারি যিনি আরো প্রাচীনতম ঐতিহাসিক এবং ইমাম আহমদ বিন হাম্বলের বলা যায় সমসাময়িক বা তার কিছুদিন পরের লোক, এক কথায় উনি অনেক প্রাচীনতম ঐতিহাসিক, মানে 250-300 হিজরির আলেম। তো উনি ঐতিহাসিক গ্রন্থ লিখতে গিয়েছেন, লিখেছেন তারিখ আত-তাবারি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ওনার কাল পর্যন্ত উনি যত ঘটনা সব উল্লেখ করেছেন। তো তারিখ আত-তাবারি লিখতে গিয়ে যখন কারবালার ইতিহাস লেখেন তখন উনি শিয়াদের ইতিহাস, শিয়া ঐতিহাসিকদের ইতিহাসকে বেশি প্রাধান্য দিয়েছেন, মানে বেশি উল্লেখ করেছেন, এবং সুন্নিদের ইতিহাসও উল্লেখ করেছেন পাশাপাশি ঐতিহাসিক হিসেবে। তবে উনি 600-এর বেশি বর্ণনা উল্লেখ করেছেন এই শিয়া ঐতিহাসিকদের থেকে, এই কারবালা টারবালা ইত্যাদি বিভিন্ন বর্ণনার ক্ষেত্রে এই 600-এর বেশি উনি উল্লেখ করেছেন শিয়াদের থেকে, উনি তার কেতাবের ভিতরে উল্লেখ করেছেন বিভিন্ন প্রসঙ্গে। তো এই শিয়া ঐতিহাসিকদের একজন হলো আবু মেখনাত লুত বিন ইয়াহিয়া, তার সম্পর্কে বলা হয়েছে কাজ্জাব, এটা মিথ্যাবাদী ছিল, মানে ইতিহাস বানিয়ে বলতে পারতো, সে বানিয়ে বানিয়ে কথা বলত। তো কারবালার ইতিহাস যখন উনি লেখবেন, উনি যিনি শিয়া আলীকে কঠিন ভক্তি করে, এমনকি আলীর পূজা পর্যন্ত দেয় তার, তো ওদের যদি অন্তর্ভুক্ত উনি হয়ে লেখেন কারবালার ইতিহাস কীভাবে উনি রং চং দেবেন বুঝতে পেরেছেন। এই যে অনেক কথা তার সূত্রে আমরা পাই, সেটা বেদায়তে নেহায়াতে পাই, বেদা নেহায়াতে বা তারিখ তাবারিতে পাই, ওনারা ঐতিহাসিক হিসেবে নিয়ে আসেন। তো ইবনে জারির আত-তাবারি উনি ভূমিকাতে বলছেন দেখো এই বর্ণনাগুলি আমরা নিয়ে এসেছি, যেভাবে পেয়েছি সেভাবে নিয়ে এসেছি, তবুও তাকে দায়ী করা হয়েছে এই জন্যে যে শিয়াদের এত বর্ণনা কেন, আপনি কি শিয়া নাকি?
সত্যি অনেকে তাকে নাড়ি টিপে ধরে ফেলছেন যে আসলে ওনার শিয়ার দেখে কি ছিল, ঝোঁক ছিল, মানে পরিপূর্ণ মানে শিয়া নন, কিন্তু শিয়াদের ভেতর শিয়াদের দিকে তার কিছু টান ছিল। এই জন্য 600 অধিক বহনা ওই কাজ্জাব আরো বিভিন্ন রকম শিয়া ইতিহাস থেকে এনেছে, তবে সুন্নি ঐতিহাসিকদেরও বর্ণনা এনেছে, কিন্তু যেখানে দেখা গেছে যে এত তাফসিল আর বর্ণনা পাচ্ছেন না একমাত্র কাজ্জাব থেকে, তো ওরা ওটা মানে উল্লেখ করে দিয়েছে। আর আগে বলছেন ধুমায় কেত যে আমি এগুলো দায় দায়িত্ব নিলাম না, এগুলো আপনারাই দেখবেন। তো অনেক ঘটনা উনি সনসহ উল্লেখ করেছেন। এখন কথা হলো যে কারবালার ইতিহাস, তাহলে বুঝতেই পারছেন যে কারবালার ইতিহাসকে শিয়া যারা ঐতিহাসিক তারা একরকম পেশ করবে, সুন্নিরা আরেকরকম পেশ করবে, এবং হাফিজ ইবনে কাসির তার করবে ইবনে জারির আত-তাবারি অনুভাবে সুন্নি ঐতিহাসিক যারা তারা পেশ করবে যেটা সরেজমিনে ঘটেছিল। কিন্তু এই বইগুলি এখনও বড় বড় ভলিউম আকারে রয়ে গেছে আরবিতে, বাংলায় অনুবাদ হয়নি বা হলো আমরা সেই সাগরে যাইনি এখন, খোঁজ নেই। আমরা বিশ্বাস সিন্ধুই পড়ি মীর মুসা সাহেবের যে এই করেছে সেই করেছে, এবং তার কথাবার্তা এমন বোঝা যায় যে মনে হয় হাসান আনহর যারা বিপরীতে অবস্থানে এসে তারা মনে হয় সবাই কাফের, সব কাফের ছিল। তো সব কাফের বলতে মানে সাহাবায়ে কেরামদের উপরে ফতোয়া চলে আসে, তাই না? তো এমনভাবে উনি পেশ করেছেন যে ওগুলোর বাস্তবতা নেই, এবং ওগুলোর বর্ণাকারী বেশি বেধেন আবু মেখনা এ কাজ্জাব। তার সম্পর্কে ইবনে আবি হাতেম বলছেন যে সে একজন কি হাদিস মানে জালকারী, জয়ীফ, অত্যন্ত জয়ীফ বর্ণাকারী, মতরকল হাদিস বলা হয়েছে, ওর হাদিস পরিত্যক্ত, ওর হাদিস গ্রহণ করা যাবে। হাফেজ ইবনে হাজার বলছেন যে আখবারিন তালিফুন লা ইউসাকবিহি, একটা খবর মানে দাতা সাংবাদিক তালিফ ধ্বংসপ্রাপ্ত, তার কথা বিশ্বাস করা যায় না। একই কথা বলেছে হাফেজ ইবনে হাজার, যেমন বলছে ইমাম জাহাবিও বলছে একই কথা, একটা ধ্বংসপ্রাপ্ত সাংবাদিক খবর কালেক্টর বিশ্বাস করা যায় না তার কথা, মিথ্যা। এখন দেখেন যদি এই মিথ্যাবাদী ঐতিহাসিক দিয়ে কারবালার ইতিহাস আমরা জানি, তাহলে আমাদের কি মিথ্যা কথাগুলি আমাদের ভিতরে ঘরপাক খাবে, ওগুলোই আমরা জানব। তো যা হোক, এই কারবালার ইতিহাস মর্মে যেগুলো সুন্নি ওলামায়ে কেরাম আমাদের উল্লেখ করেছেন, তো সেই ইতিহাস মন্থনে আমরা বলতে পারি কারবালার ইতিহাস যে এর পিছনে যতটুকু দায়ী করা হয়ে থাকে শিয়াদের পক্ষ থেকে, মানে সুন্নি ওলামায়ে কেরামকে বা সাহাবায়ে কেরামকে, এগুলি সব বাস্তবতার বিপরীত, এবং এই কাজ্জাবের কথাবার্তায় মানুষকে এভাবে বিভ্রান্তিত হয়ে গিয়েছে। কারবালা ইতিহাস জানার আগে আরও একটু পিছন দিকে যেতে হয়। আবু বকর ওমর তাদের খেলাফত সুন্দর চলেছে, ওসমানের আমলে গোলযোগ দেখা দিল, অনেকদিন তিনি শাসন চালালেন, কিন্তু শেষের দিকে দেখা গেল তার নেতৃত্ব নিয়ে মানুষ বিভিন্ন কথা তুলতে শুরু, উগ্রবাদী যারা, এমনকি চরমপন্থীদের একটা দল নেটওয়ার্ক গড়ে উঠলো যারা ওসমান রাজি আল্লাহু আনহুকে কাফের বলে ঘোষণা দেয় এবং বলে যে হত্যাযোগ্য অপরাধী, উনি কাফের, নাউজুবিল্লাহি মিন যালিক, এবং তাকে বিভিন্ন অভিযোগ দিয়ে তাকে হত্যা করার পরিকল্পনা নিয়ে তারা জোট পাকিয়ে আসে। এবং ওই সময় ছিল হজের সিজিন, হজের সিজিন ছিল ওই সময়, তো ভেবেছিল মানুষ, সাধারণ মানুষ, জনগণ যে এরা হজ করতে এসেছে, কারণ হাজিরা কোনো আগে আসলে হজের পায় মক্কায় যায় অথবা মদিনায় গিয়ে জিয়ারতের জন্য যায়, তো এটাই মনে করেছিল, কিন্তু তারা উগ্রবাদী এসেছিল ওসমান রাজি আল্লাহকে হত্যা করার জন্য। তো যা হোক, বিভিন্নভাবে বোঝানোর পরে তারা বুঝিনি ওসমান রাজি আল্লাহ তাআলা আনহুকে তারা হত্যা করতে সক্ষম হওয়ার এর কারণ হলো যে ওসমান রাজি আল্লাহ তিনি তার পক্ষ থেকে প্রতিহত করতে নিষেধ করেছিলেন, কসম দিয়ে বলেছেন যে কেউ তোমরা আমার পক্ষ থেকে প্রতিহত করবে না, আমি চাই না কোনো রক্ত ঝরুক আমার কারণে, ওরা যখন আমাকে টার্গেট করেছে খালাস আমার উপর দিয়ে যাক। তো এভাবে কসম দিলে ওসমান রাজি আল্লাহু আনহু একাকী এভাবে থাকেন, সর্বোপরি আল্লাহর ভরসা করেন, এবং যেদিন তাকে হত্যা করে সেদিন তিনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় ছিলেন, এই অবস্থায় তাকে শহীদ করা হয়, একেবারে ভেড়া দম্বা জবাই করার মতো করে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আল্লাহ। তো তাকে হত্যার পরে এই চরমপন্থীরা
তাদের ভিতরে কিন্তু কোনো যোগ্য লোক ছিল না, উগ্রবাদী, সব মূর্খ, মূর্খ হওয়ার কারণে উগ্রবাদী। আর কি করে একজন সাহাবিকে জাহান্নামী বলতে পারে, কাফের বলতে পারে, মূর্খ না হবে? যার টাইটেল জান্নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে, তাকে বলছে কাফের, বড় কাফের, নাউজুবিল্লাহ মিন যালিক। তাকে হত্যা যখন করা হলো, এই উগ্রবাদীদের তখন একজন খলিফা নির্বাচন করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি পেশা দিলাম যে আপনি খলিফা, কে আছে যোগ্য আপনি ছাড়া, আপনি খলিফা হন। তো উনি বিষয়টা বললেন এভাবে যে আমি এভাবে এইভাবে গোপনীয়ভাবে আমি বায়াত করতে রাজি না, পরে আমার বায়াত হওয়ার ফলে আমার লাগে সবার সামনে। তো যাই হোক, মসজিদে বায়াত হলো এক সময়, কিন্তু মুশকিল হলো যে এই হত্যাকারীরা বায়াতে জড়িত রয়েছে, তারাও বায়াত করেছে। তো ওসমানের হত্যার পরে যত গণ্ডগোল দেখা দেয়, এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন সিরিয়াতে বহুদিন ধরে, ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকাল উনি ছিলেন, আগে আগে অন্যজন ছিলেন, তার ভাই ছিলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান। ওনার মৃত্যুর পরে এই মুআবিয়া ইবনে সুফিয়ান তিনি এই ক্ষমতার হাল ধরেন, অর্থাৎ তিনি গোটা সিরিয়ার কি ছিলেন, গভর্নর ছিলেন, মন্ত্রী ছিলেন। ওনার নিকটে খবর চলে গেল যে এভাবে ওসমানকে হত্যা করা হয়েছে এবং হত্যাকারীরা আলীর হাতে বায়াত করেছে। আর একটু বোঝানো হয় যে আলীরও হাত আছে, নাহলে হত্যাকারীদের বিচার কেন করেন, খুনের বিচার নেই কেন, খুনের বদলি খুন, তাহলে এটা হচ্ছে না কেন, এভাবে তার নিকটে খবর চলে যায়। এবং আরও রক্তাক্ত পরিবেশ মানে তৈরি করার জন্য ওই নায়লা, ওসমানের বিবি নায়লা তাকে বাহাজ দেখিয়েছেন ওসমানের হত্যার সময়, তার আঙ্গুল কেটে ফেলেছিল উগ্রবাদীরা, মানে চাকু দিয়ে, ছুরি দিয়ে, এই আঙ্গুলগুলি সহ প্রদর্শন করা হয় এই সিরিয়াতে। বলা এই পরিস্থিতি, খুনিদের হাতে এখন আলীর বায়াত হয়েছে, তো উনি এখন খুনিদের বিচার হচ্ছে এই পরিস্থিতি, তখন তো উনি খেপে গেছেন। এবং তারা কিন্তু একই বংশের, উমাইয়া বংশ, একই বংশের তারা। তো এ হিসেবে তিনি তার আত্মীয় হিসেবে, এবং যেহেতু খলিফার হত্যাকারী তারা, তো তাদের বিচার উনি মানে তলব করলেন এবং বললেন যে আলীকে আমি খলিফা হিসেবে মানবই না যতক্ষণ পর্যন্ত উনি এই সুবিচার না করে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বোঝানোর চেষ্টা করলেন যে দেখো এই পরিস্থিতি, আমি তো পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পারি, নিয়ন্ত্রণ আসলে হবে, বিচার হবে খুনিদের। তো যাই হোক, বোঝাতে সক্ষম হননি, বোঝানোর চেষ্টা করে বোঝাতে পারেনি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু কী করেছিলেন, গভর্নর চেঞ্জ করে অন্যকে পাঠিয়ে দিয়েছিলেন, আর একজনকে মন্ত্রীকে পাঠিয়েছিলেন, কিন্তু ওই মন্ত্রীকে কেউ গ্রহণ করেনি শামসিরিয়াবাসী, উত্তপ্ত পরিবেশ আর নতুন মন্ত্রী, উনি হ্যাঁ গভর্নর তাকে গ্রহণ করেনি, খালাস, তাকে বের করে দিয়েছে, লাঞ্ছিত করে বের করে দিয়েছে, বলছে যান, যান সহ বাঁচতে চাইলে চলে যাবো, আপনাকে মন্ত্রী আমরা চাই না, আমরা মুআবিয়া ছাড়া আর কাউকে আমরা চাই না, আমরা তাকেই দেখতে চাই গভর্নর পদে। একটা যুদ্ধ বেঁধেছিল মুআবিয়া এবং আলীর মাঝে, শুধু ওসমানের খুন কেন্দ্র করে, শুধু কি তাই, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আলীর মাঝে এই ওসমানের খুনকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছে। এটা আগের যুদ্ধ, মা আয়েশা যখন হজে, ওই সময় হজে ছিলেন, তো হজ থেকে ফিরে যাওয়ার পরে তাকে বলা হয় এই পরিস্থিতি যে ওসমানকে হত্যা করা হয়েছে এবং খুনিরা তারা অত্যন্ত ডাঁট ডাপটের সাথে, আড়ম্বরের সাথে মদিনায় ঘোরাঘুরি করছে, বায়াত শরীক রয়েছে, আলীর বায়াত শরীক রয়েছে তারা, এই পরিস্থিতি, আলী কোনো বিচার করছে না হত্যাকারীদের, আলী বিচার কেমনে করবে, আলী তো ওদের অক্টোপাসে আবদ্ধ। তো আলী কিন্তু আসলে খুনের সাথে জড়িত না, এটা আমরা বলতে পারি ঐতিহাসিক বর্ণনা থেকে, হাদিস ইত্যাদির ভিতর মাধ্যমে আমরা বলতে পারি না আলী আসলে জড়িত ছিলেন না, কিন্তু উনি নাজুক পরিস্থিতিতে তাদের খুনের বদলা নেবেন কেমনে করে। আর এটাও দেখা যায় বাস্তব যে ওরা জড়িত আছে, বায়াত শরীক আছে, এটাই দেখছে মানুষ। তো মা আসা ক্ষিপ্ত হয়ে গেল, এটা কেমন কথা হলো, বিচার নাই খুনিদের, এভাবে মাজলুম অবস্থায় একজন বৃদ্ধ সাহাবি, একজন খলিফা মুসলিমদের মারা যাবেন, শহীদ হবেন, এটা হতেই পারে না। আর ওনার পিছনে কিছু লোক ছিলেন জোট, তারা তাকে বিষয়টা আরও বেশি করে দেখালেন, যার ফলে উনি একটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর লোকজন তখন সরকারি লোক, তাদেরকে কী করলেন, তাদের নজরে নিলে উনি বসরা চলে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসরা পর্যন্ত গিয়েছিলেন, সেই ওই ইরাকের বসরা, সেখানে তিনি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। এবং ওখানে যারা ছিল এই ওসমানের খুনিদের, যাকে যাকে পেয়েছেন হত্যা করে ফেলেছিলেন, মানে তারাই মানে হত্যা করা শুরু করে দিয়েছেন, একটাই কথা যে এই খুনের বিচার চাই। মা আয়েশা এবং আলীর মাঝে যুদ্ধ হয়েছে, সেটাকে বলে জঙ্গে জামাত, মানে উটের যুদ্ধ।
এই যুদ্ধে আয়েশার পরাজয় নেমেছিল, কারণ এই যুদ্ধে আয়েশার উটের পা কেটে দেওয়া হয়েছিল, যার মাধ্যমে তার তিনি হাওদা সহ পড়ে গিয়েছিলেন। এরপরে মা আয়েশাকে আলী রাদিয়াল্লাহু আনহা দরবারে নিয়ে যাওয়া হয়। উনি যেহেতু ওনার শাশুড়ি, তাই তাকে সম্মানের সাথে, শুধু কি শাশুড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি, মুমিনদের মা, সে হিসেবে অনেক মর্যাদা রাখেন। তো যা হোক, তাকে মর্যাদার সাথে বিদায় করে দেন, মদিনায় পাঠিয়ে দেন সম্মানের সাথে। এটা সমাপ্ত হয় এইভাবে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা সারা জীবন অনুতপ্ত হয়ে থেকেছেন এই ঘটনা। যখনই তিনি স্মরণ করতেন, বলা হয়েছে যে তার ওড়না ওড়না ভিজে যেত ক্রন্দনে, মানে এত কাঁদতেন যে আমি এই কাজটা কেন করেছি, কারণ ওখানে অনেক হত্যাকাণ্ড হয়েছিল এই মা আয়েশা এবং আলীর মাঝে যুদ্ধে। এটা অনেক মানুষ মারা গিয়েছে। তো যাই হোক, এটা একটা যুদ্ধ নিষ্পত্তি হয়েছিল এভাবে। কিন্তু আলী মুয়াবিয়ার বিরোধটা কিন্তু মিটেনি। বিরোধ মিটাতে গিয়ে দুইজন ফায়সালাকারী, মানে যুদ্ধ হয়ে গিয়েছে, যুদ্ধ চলছে, এমত অবস্থায় মুয়াবিয়ার পক্ষ থেকে কোরআন তুলে ধরা হয়। কিছু লোক বলে যে এই কোরআনে ফায়সালা নিব, আমরা আর এভাবে যুদ্ধ করে শেষ হতে চাই না, কোরআনে ফায়সালা নিব। তো আলী ভেবেছিলেন যে এটা একটা এ পরাজয়, মানে বরং যাতে না হয়, এটা একটা চক্রান্তমূলক একটা কিছু ভেবেছিলেন, দুর্বিসন্ধি ভেবেছিলেন। তো আলী বলছিলেন, আলী এই পক্ষে ছিলেন যে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ পরাজয় না আসবে। এবং আলী মনে করতেন যে তিনি স্বীকৃত খলিফা, আসল খলিফা, আর মুয়াবিয়া তিনি তো খলিফা নন, তিনি হলেন পদ হিসাবে তিনি গভর্নর ছিলেন, তাকে তিনি পদচ্যুত করে দিয়েছিলেন। তো যা হোক, আলী রাদিয়াল্লাহু আনহু হিসাবে নিজেকে হক মনে করতেন, মুয়াবিয়া এদিকে মনে করতেন যে তিনি হকের ওপর আছেন, যে তিনি ওসমানের খুনের বিচার প্রার্থী। তো যা হোক, এটা ইজতিহাদী বিষয়। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর এই উভয় পক্ষে যখন যুদ্ধ হয়েছিল, এই সময় যখন ইয়ে তুলল, কোরআন তুলে ধরা হলো, তখন দেখা গেল যে আলীর দলে বিভক্তি সৃষ্টি হয়ে গেল। কিছু লোক বললো যে কোরআন তুলে সে খালাস করে না, ফায়সালা নিব, অসুবিধা কি। কিন্তু আলীর দল না করেছিল যে না, এটা একটা দুর্বিসন্ধি, আমরা যুদ্ধ চলে যাব। এবং ঐতিহাসিকগণ বলেন যে যুদ্ধে আলীর জয় হয়ে যেত এরকম সম্ভাবনা ছিল, ওই মুহূর্তে কোরআনটা তুলে ধরা হয়েছিল। তো যাই হোক, যুদ্ধ নিষ্পত্তি বন্ধ করা হলো। ফায়সালা এটা এই ফায়সালা নেওয়াতে যে মানে দুজনকে বিচারক নিয়োগ করা হলো, তারা ফায়সালা করবেন যে কী করা যাবে, মানে খেলাফতের ভার দায়িত্ব কাকে চূড়ান্তভাবে মানে এ করা যায়, এবং কীভাবে মুসলমানদের যুদ্ধ বিরতি হয় এবং এক হয়ে এক হয়ে ফান্ডা থাকে এনে তাদের এ নিয়ে একটা সালিস বসানোর ব্যবস্থা হয়। এই উভয় পক্ষে থাকেন, এক পক্ষে থাকেন আবু মুসা আশারি, আর এক পক্ষে থাকেন আমরুন আস রাদিয়াল্লাহু আনহু। তো যাই হোক, সালিসে কোনো ফায়সালায় তারা আসতে পারেননি, কোনো মীমাংসা হয়নি, এভাবে অমীমাংসা থেকে তাদের মাঝের যুদ্ধটা। এ অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহুর দলের বিভক্তি সৃষ্টি হলো। কিছু অতি ভক্ত একেবারে চরম সত্যতে পরিণত হলো, যে বলা হলো যে তারা বললো যে আল্লাহ ফায়সালা দিবে, মানুষকে ফায়সালার জন্য কেন আলী এবং মুয়াবিয়া নিযুক্ত করলো, এরা কাফের, ইনিল হুকমা ইল্লা ইল্লাহ, ফায়সালা হবে আল্লাহর শুধু। কিন্তু মোটা বিবেকের লোক, ফায়সালার জন্যে যে মানুষকেও আল্লাহ নির্দেশ দিয়েছেন, এই যেমন স্বামী স্ত্রীর ফায়সালার জন্যে, ঝগড়া বিরোধের জন্য দুজন বিচারক দিতে বলেছেন, এই পক্ষের ওই পক্ষের ওই পক্ষ থেকে, এটা তো আল্লাহরই বিধান। তো স্বামী স্ত্রীর ঝগড়া মীমাংসার জন্য যদি ফায়সালা নিয়োগ করা যায় ফায়সালাকারী মানুষকে, এত বড় একটা রক্তের ব্যাপার, এখানে রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে উভয় পক্ষে মুসলমানদের, এখানে ফায়সালাকারী নেওয়া যায় না। কিন্তু সবসময় উগ্রবাদী ছিল মূর্খ, আর মূর্খতার কারণে তারা হয় উগ্রবাদী খাওয়ারেজ। এখনও দেখবেন খারেজদের একই সমস্যা, যে কোরআন হাদিসের ব্যাখ্যা চরমভাবে দিবে, এমন ব্যাখ্যা দিবে যে ব্যাখ্যা সাহাবায়ে কেরাম দেন, এবং কোরআন আয়াতের অহ ব্যাখ্যা হাদিসের অহ ব্যাখ্যা, এভাবে খারেজদের চরিত্র হল। যা হোক, এই এরাই হলো খারেজে, আলীর অতিভক্তিরা। দেখা গেল যে এই যুদ্ধের সময় তারা কি হলো, যুদ্ধবিরতির ফলে খারেজি হয়ে গেল, শত্রু হয়ে গেল, বলো যে আলীও কাফের মুয়াবিয়াও কাফের, এদের সাপোর্টারও কাফের, যেহেতু তাদের তো একটা প্রতিরোধ গড়ে ওঠে। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু আনহু এভাবেই তিনি শহীদ হয়ে গেলেন। আচ্ছা, শেষ শেষ করে দেবো তাহলে, তাহলে শেষ করে দিলাম এখন, আর জি এখন কথা হলো যে, তো এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদ বরণ করলেন, তারপরে খেলাফতের হালকে ধরলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের ভার নিলেন,
তার খেলাফত আন্ডারে রয়েছে মক্কা মদিনা, তারপরে ইরাক আর বিভিন্ন রাষ্ট্র। আর ওদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলা যায় তাকে সে সমস্ত এলাকার মানুষগুলি তাকে এখন খলিফার মর্যাদা দিয়ে ফেলেছে, তার মানে উনি এখন খলিফা হয়ে গেছেন, ওনার আন্ডারে চলছে সিরিয়াবাসী। সেটা বিরাট বিশাল লাগবে, একবারে ফিলিস্তিন থেকে শুরু করে সমস্ত এগুলো কি সিরিয়ার ভিতরে ছিল, এই বর্তমান শাম সিরিয়া যেটাকে বলি আমরা, বিশাল সাম্রাজ্য। ওদিকে মুআবিয়া, এদিকে আলীর পরবর্তী হাসান রাদিয়াল্লাহু আনহু, দুটো খেলাফত, মুসলমান এখন দুটো খেলাফতে পরিচালিত এবং মারমুখ। তাই আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, তিনি ভাবলেন যে মুসলমানরা এভাবে মারমুখ হয়ে না থেকে এক হয়ে যান। তাই তিনি মুআবিয়াকে বললেন যে আপনি আসেন, আপনাকে আমরা খলিফা করব, আপনি খলিফা হয়ে যান, তবে আপনার পরে বলতে আমি খলিফা হব। একটা চুক্তিনামা সাইন সিগনেচার হয়ে যায়। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফতের হাল ধরলেন, এখন বিভক্তি নাই, সব এক খলিফা আন্ডারে। খলিফাকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, শিয়ারা বলে যে এই মুআবিয়া কাফির, এ কাফির, ও কাফির, কিন্তু ধরা খাচ্ছে এখানে যে হা তোমাদের, তোমরা যাকে বেশি করে ভক্তি করো হাসান রাদিয়াল্লাহু আনহু এবং আলে বাইতে রাসূল, তিনি কেন মুআবিয়াকে দিলেন, খেলাফত দিলেন কেন, উনার হালতে খেলাফত তো ছিল, যদি কাফেররা দিতেন। তারপরে কথা হলো যেটা চুক্তি হয়েছিল যে হাসান রাদিয়াল্লাহু আনহু মুআবিয়ার পরে খলিফা, আর এটা কিন্তু ছিল না যে হাসানের পরে হোসেন হবে, এরকম ছিল, হোসেনের কোনো নাম নাই। এবার মুআবিয়া যখন খেলাফতের হাল ধরলেন, দেখা গেল যে তিনি শাসন চান, তিনি 60 হিজরিতে গিয়ে তিনি যখন দেখলেন যে তার জীবন শেষের দিকে, 20 বছর তিনি খেলাফত চান এবং অত্যন্ত দক্ষতার সাথে সুন্দরভাবে তিনি খেলাফত পরিচালনা করেন, এবং এই সময় কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ অনেক কিছু হয়েছে এবং মুসলিম রাষ্ট্রের সম্প্রসারণ হয়েছে, এক কথায় অত্যন্ত যোগ্যতার সাথে তিনি এক খেলাফতের হাল ধরেছিলেন। কিন্তু তারও তো খেলাফতের কাজ শেষ হয়ে আসছে, তার জীবনের শেষ সন্ধ্যা যখন চলে আসা মনে করলেন, তখন তিনি এখন চিন্তাভাবনা করলেন যে কাউকে এই খেলাফতের পরবর্তী কে দায়িত্ব নিবে, তো কে দায়িত্ব নেবে এই বিষয়ে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে খেলাফতের যোগ্য কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহু আছেন বটে, কিন্তু আরও রয়েছেন প্রবীণ সাহাবায়ে কেরাম। খেলাফতের হাল ধরার জন্যে অনেক দায়িত্বশীল হয়েছে। আর আগে বলে দিই যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে যে চুক্তি ছিল, এই 20 বছরের মধ্যে হাসান রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়, উনি বিদায় গ্রহণ করেন, তার মানে উনি নেই। এখন মুআবিয়া যাকে খেলাফত দিতে বাধ্য, মনোনয়ন যেটা সিস্টেম, এটা ইসলামিক সিস্টেম কিন্তু, কিছু লোক রয়েছে মূর্খের মতো মানে কথা বলে, এটা একটা ইসলামিক সিস্টেম যে খলিফাই বলে যে আমার পরে কে খলিফা, এবং মুসলিমরা মেনে নিতে বাধ্য। তো যা হোক, মুআবিয়া যাকে খেলাফত দিতে বাধ্য মনোনয়ন সূত্রে কে, হাসান। হাসান কিন্তু দুনিয়াতে নেই, তিনি মারা গেছে, তাকে বিষ পানে হত্যা করা হয়েছে, কে মারলো এটা নিয়েও একটা লাভ। সুন্নিরা বলে থাকেন যে এটা শিয়াদের কারসাজি, কারণ তারা ওই সময় থেকে রাগান্বিত, কেন তিনি খেলাফতের ভার দিলেন মুআবিয়ার হাতে, কেন হাসান তার করলেন। তো যা হোক, যেই মারুক যারাই মারুক, কিন্তু বাস্তব কথা তিনি বিদায় গ্রহণ করেছেন। তো এখন ওখান থেকে দেখা গেল যে হাসান রাদিয়াল্লাহু আনহু নেই, এখন খেলাফত কাকে দিবেন, কাকে দিতে পারবেন, হোসেনকে চুক্তি ছিল না, এবং খেলাফতের যোগ্য শুধু হোসেনই নাই, ইবনে উমর রয়েছে, ইবনে উমর নিজেও বলছেন বুখারী শরীফ হাদিসে রয়েছে, আমার একটা আশা ছিল যে আমি খলিফা হব বা মুসলমান আমার খলিফা বরণ করবে, কিন্তু এই আশার গোড়ে বালি পড়েছে, তো দেখতে পেলেন যে বায়াত হয়ে গেল আরেকজনের জন্য। তো ইবনে উমর যোগ্য সাহাবি, ইবনে আব্বাস যোগ্য সাহাবি, তারপর আরও অন্যান্য সাহাবায়ে কেরাম রয়েছেন, মুহাম্মদ বিন হানাফিয়া রয়েছেন হোসেনের ভাই, আর ওদিকে এজিদ, আমরা যতটুকু মনে করেছি এজিদ সম্পর্কে, অতটুকু কিন্তু সে যুগের জনগণ মনে করেননি, সিরিয়াবাসী গোটা এজিদের সাবেকা, এই জন্য যে মুআবিয়ার ছেলে, এবং এই মুআবিয়ার ধরনের বংশধর সবাই প্রায় ওখানে ছিলেন, সিরিয়াতে ছিলেন, তো তারাও চাচ্ছিলেন যে এই বংশের ভিতরে এই খেলাফতটা থেকে যায়, এক কথায় তারা গোলযোগ করার মতো লোক ছিলেন, যদি এজিদের হাতে বায়াত না হয়ে অন্য কিছু হয়ে যেত, তাহলে দেখা আছে যে প্রার্থী কিন্তু অনেকটি, এবং উনি কাকে দেবেন, বেদায় নেয়াতে রয়েছে এই মুআবিয়ার কথা উদ্ধৃত হয়েছে, হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে তিনি এজিদকে মনোনয়ন দান করেন, এবং এ বিষয়ে অনেক সালা পরামর্শ হয়ে থাকে, মন্ত্রী পরিষদে অনেকে তাকে এই পরামর্শ দেন, আপনার ছেলেকে দিয়ে দেন, গণ্ডগোল হবে না, এই খেলাফ খলিফা কি হবে এই নিয়ে গণ্ডগোল হবে না, মুসলিম রাজ্যে এই গণ্ডগোলের ব্যবস্থা আপনি করে যান, এজিদকে খেলাফতের দায়িত্ব উনি দেন, এবং বায়াত গ্রহণ করেন, বায়াত গ্রহণ করা হয়েছে সারা সারা মুসলিম ওয়ার্ল্ডে,
এবং ইচ্ছায় কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায় বাদ করে নিয়েছে। বিশেষ করে সাহাবায়ে কেরাম সম্পর্কে আব্দুল্লাহ ইশবেইলি বলছেন যে 60 জন সাহাবি তার হাতে বায়াত করেছে, 60 জন সাহাবি তাকে মেনে নিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে খলিফা, তো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা মেনে নিয়েছেন। আর এটা নিয়ম যে উত্তমের উপস্থিতিতে অনুত্তম দিয়ে ইসলামী রাজ্য চালানো যেতে পারে, মানে রাষ্ট্র চালানো যেতে পারে। আরেকটি বিষয় মনে রাখবেন যে ডাক্তারের ছেলে অনেক সময় পাস না করে ডাক্তারে অনেক কিছু শিখে ফেলে, ডাক্তারের পর দেখবেন অনেক কিছু ট্যাবলেট ওষুধ বড়ি দিয়ে দিচ্ছে। তো মহাবিয়ারা যখন 20 বছর শাসন ভারত যখন দায়িত্ব করলেন, এজিট কিন্তু দেখছে বাপের এই সমস্ত কিছু, এ থেকে মহাবিয়ার একটা আস্থা ছিল যে বেটাও পারবে, রাজ্য চালাতে পারবে, ক্ষমতা আছে তার, তার যোগ্যতা আছে। তো যাই হোক উনি তার বিষয়ে এতটুকু আশ্বস্ত ছিলেন যে পারবে, তাই বেদায় হাতে ওনার কথা উদিত হয়েছে, বলছেন যে আমি মুসলমানদেরকে খলিফাহীন হয়ে ছেড়ে দিতে চাই না, ওই রকম যেরকম বকরির পাল ভেজা পানির ভিতরে, পানির বৃষ্টি পড়তেছে আর রাখার নেই তাদেরকে কোথায় নিয়ে যাবে, এরকম করে আমি ওই ভেজা বকরির পালের মতো ছেড়ে দিতে চাই না, কোনো প্রকার রাখাল ছাড়া একজনকে দিতে হবে। এবং তাকে সেই ব্যক্তি তিনি সিলেক্ট করলেন অ্যাসিড, মানে অন্যান্য ফেতনা আর না, কারণ এটা নিয়ে গণ্ডগোল কেন বুঝতে পারছেন, অ্যাসিড ছাড়া আর মানা না, সেরিয়ে বসে অধিকাংশ অ্যাসিদের পক্ষে, এদিকে হোসেনের পক্ষে, এদিকে ইবনে ওমর ওনারও খেলাফতের ইয়ে আছে এবং তারও সাফাটা থাকা স্বাভাবিক, ইবনে আব্বাস রাসুলের বংশধর আলে বাইতের রাসুলের অন্তর্ভুক্ত চাচাত ভাই, তো এখন কাকে দিবেন আর কাকে করবেন, এটা নিয়ে উনি এই চিন্তা করলেন যে না অ্যাসিদকে আমি দিয়ে দিই। এবং বেদায়ের হাতে এই বর্ণনা আসেছে যে উনি জমার খুদে বসে আল্লাহ যদি আমি স্বজনপ্রীতি হিসেবে দিয়ে থাকি খেলাফত তাহলে আমার উদ্দেশ্য যেন পূর্ণ হয়, অ্যাসিদ যেন খলিফা হতে না পারে, আর যদি আমি একটা মশলা চিন্তা ভাবনা করি ফেতনা ফাসাদ এড়ানোর জন্য দিয়ে থাকি তাহলে যেন আমার এই উদ্দেশ্য পূর্ণ হয়, তো দেখা যাবে উদ্দেশ্য পূর্ণ হয়েছে। যা হোক এগুলো কথা থেকে আমরা কি বুঝি, মহাবিয়া কতটুকু দায়ী করতে পারে, কিন্তু দেখবেন যে এই আবু মেখনাফের এই বর্ণনাগুলি থেকে আমরা দেখবো যে মহাবিয়া হারামি মানুষ ভালো না, ও কাফের আর বেটা ঘর না, বিল্লাহ মিনজাল, এটা মুসলমানদের আকিদা। তো যা হোক মহাবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরবর্তীতে খলিফা হয়ে গেলেন, মহাবিয়া যখন বিদায় গ্রহণ করলেন খেলাফতের ভার তিনি নিলেন, কে নিলেন অ্যাজিদ, তিনি খলিফা আবার বায়াত তাজদিদ করেন, নতুন করেন বায়াত নেওয়া হলো মুসলিম ওয়ার্ল্ডের, তো আবারও বায়াত অধিকাংশ সাপোর্ট করে ফেললেন এবং বায়াত মানে খলিফা হওয়ার জন্য যতটুকু বলে যথেষ্ট হয়ে গেছে খালাস, সাহাবায়ে কেরাম অধিকাংশ বায়াত করলেন, শুধু দুজন ব্যহিত আবদুল্লাহ বিন জুবায়ের হাসান রাদিয়াল্লাহু আনহু দুইজন ব্যহিত। এই দুইজন সম্পর্কে এসেছে বেদায়ে নাহায়াতে যে হোসাইনের ইচ্ছা ছিল সারা মুসলিম ওয়ার্ল্ডের খলিফা হবেন এবং আবদুল্লাহ বিন জুবায়ের ইচ্ছা ছিল মক্কা মদিনার খলিফা হবেন, তাহলে ওনাদের একটা ওনাদের ভিতরে একটা কি মানে লালন করতেছিল, লাল মানে লালিত হচ্ছিল একটা আশা, তো ওনারা বায়াত থেকে থাকেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো নিজের জন্য আশা করেছিলেন কিন্তু আশা বাদ দিয়ে উনি বায়াতের শরিক হয়ে যান, এজিদের যে পুনরায় বায়াত না হলো ওই বায়াতে তিনি শরিক হন, এবং আবদুল্লাহ বিন ওমর এবং আর ওই হোসাইনকে দুইজনকে উনি লক্ষ্য করে বলেছেন যেটা বিদায় নাহায়াতে রয়েছে, বলছে ইত্তাকি আল্লাহ ওয়ালা তুফাররিকা বাইনা জামাতি মুসলিমিন, আল্লাহকে ভয় করো তোমরা আর মুসলিম জামাতে ফাটল সৃষ্টি করো, মানে তোমরা যে আবার খলিফা হওয়ার যে মানসিকতা পেশ করছো বায়াত না করে এই এজিদের হাতে, এটা এটা কিন্তু ফেতনার বীজ বহন করবে আর মুসলিমের হাতে বিভেদ সৃষ্টি করবে, আল্লাহকে ভয় করো তোমরা। তো বেদায় নাহায়াতে এগুলো কি এগুলো আসেনি, এগুলো বল এগুলো বিশ্বাস শুনতে পাবেন, শিয়াদেরকে তা পাবেন, কিন্তু এগুলো বলা হয়নি, খেলাফত মনুকিয়াতের ভিতরে দেখবেন যে এই জাতীয় বর্ণনা স্থান পায় না। তাহলে চিন্তা করে দেখেন যে ইতিহাস লিখতে গিয়ে কতটুকু মানে এই অন্ধত্বের পরিচয় দেওয়া হয়েছে বা পক্ষপাত করা হয়েছে, এগুলো তো ওই ইতিহাসের বর্ণনা। যা হোক তাকে চেষ্টা করা বিরত রাখার চেষ্টা করা হয়েছে আবদুল্লাহ বিন জুবাইরকে এবং হোসাইনকে, তারা পরিস্থিতি অনুকূল না দেখে সাহাবায়ে কেরাম তাদের ভালো চোখে দেখেননি, এটার কারণে পরিস্থিতি অনুকূল না দেখে তারা চলে গিয়েছেন মক্কায়, মক্কায় ঘনবসতি এলাকা, সেখানেও যখন তারা তাদের জোট তৈরি করার চেষ্টা করেন তখন সেখানে সরকারি বাহিনী দ্বারা তাদেরকে কী করা হয় প্রতিরোধ গড়ে তোলা হয়। তো দেখা গেল এই মুহূর্তে হোসেন রাদিয়াল্লাহু আনহুর নিকটে হাজার হাজার পত্র আসতে শুরু করলো এই ইরাকের এই কালফের লোকগুলি থেকে কুফাবাসীদের থেকে, যে আপনি আসেন আপনাকে আমরা খলিফা নিয়োগ করবো, আপনি আসেন খলিফা আপনাকে বানাবো, হাজার হাজার পত্র এসে উপস্থিত। তো হোসেন রাদিয়াল্লাহু আনহু দোনমনো ছিলেন, চাপের ওপর ছিলেন যে কী করবেন, এমন তো অবস্থা যখন পেয়ে গেলেন একটা আশা যে ওরা আমাকে খলিফা হতে চায় ইরাক রাজ্যের কুফাতে নিতে চায়, তখন উনি ভাবলেন যে ঠিক আছে তাহলে আমি এই সরজমিন তালাশ করে দেখি, মুসলিম বিন আকিলকে পাঠালেন তার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, বলেন ভাই দেখো তো পরিস্থিতি দেখো কী হচ্ছে দেখে আসো, আসলে কি তারা আমাকে খলিফা হিসেবে চায়,
উনি গিয়ে দেখেন আসলে মুসলিম বিন আকিল তিনি গিয়ে দেখেন যে আসলে তার সাপোর্টে রয়েছে, মানে সবাই অধিকাংশ লোকই তাকে চাচ্ছে, হোসেনকে খলিফা চাচ্ছে ইরাক সাম্রাজ্যের, ইরাকের জন্য কুহাবাসী বিশেষ করে। তো উনি বায়াত নিয়ে থাকেন এবং সরকারের মর্যাদার মতো উনি মর্যাদা পেতে থাকেন। কিন্তু দেখা গেল যে ওখানেও তো কিন্তু এজিদের রাজ্য চলছে এবং তার খেলা তার মন্ত্রী কিন্তু ওখানেও আছে, গভর্নর থেকেও রয়েছে, তার মানে পুরা রাষ্ট্রের ভিতরে ওটা একটা রাষ্ট্র। তো এজিদের রাষ্ট্র চলছে সেখানেও, কিন্তু এখন তলতল বায়াত হচ্ছে হোসেনের জন্য। তো যা হোক, বায়াত যখন হয়ে গেল ওই সময় কিন্তু নোমানের বাশির সাহাবি ছিলেন, সাহাবি চরিত্র স্বাভাবিক নরম হয়, নরম প্রকৃতির হয়। তো ওনাকে যখন বলা হয় যে আপনার এই উপস্থিতি এইভাবে গোলযোগ হচ্ছে, তলতল এই রাজ্য আর এক রাজ্যে পরিণত হয়ে যাচ্ছে, আর এক জনের খেলাফতের আন্ডারে চলছে, আপনি দেখবেন না ওটা, তো বলছে কী করবো, লাগলেই তো রক্ত ক্ষয় হবে। তো যাই হোক, ওনার বিরুদ্ধে রিপোর্ট দেওয়া হলে ওনাকে পদত্যাগ করানো হয় এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে এই ক্ষমতা দেওয়া হয়, এই কুফা নেচে দেওয়া হয়। উনি আগে বসাইছিলেন কুফা, বসায় আবার অ্যাড করে দিয়ে বলা হয় তুমি এই দুই রাজ্যেরই দুই এলাকারই তুমি গভর্নর থাকলে এবং পরিস্থিতি মেনটেন করবে, হোসেন যেন কোনো ক্রমেই প্রবেশ না করে এই কুফার ভিতরে, প্রতিরোধ গড়ে তুলবে এবং তার তাকে আত্মসমর্পণ করার বিষয়ে তাকে বাধ্য করবে। এক কথায় এটা উনি বলে দিয়েছেন যে উনি কোনো ক্রমে যেন না প্রবেশ করেন। দেখা গেল যে হোসেন রাদিয়াল্লাহু আনহু এদিকে হাজার হাজার পত্রফে উনি বেরিয়ে গিয়েছেন, এদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে এজিদের পক্ষে। যখন ওরা ঘেরাও করেছিল, মানে হোসেন রাদিয়াল্লাহু আনহু পক্ষে লোক মুসলিম আকিলের পক্ষ থেকে ঘেরাও হয়েছিল, ওই বাসভবন যেটা বলে বা সরকারি ভবন সেটা ঘেরাও করা হলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ অত্যন্ত বাগ্মী ছিলেন এবং অত্যন্ত অগ্নিঝর্ণা আলোচনায় পারদর্শী ছিলেন। উনি বলেন দেখো আমাকে এখন দুর্বল মনে করছো তাই আমাকে ঘেরে বসেছো, কিন্তু এমন পরিস্থিতি করবো তোমাদের যে সিরিয়া থেকে বিপুল সৈন্যবাহিনী আনবো, একবারে গলা কাটবে, একটারও শরীরে মাথা থাকবে, সব ফেলে দেওয়া হবে। এখন এগুলো পেয়ে ও ইরাকের লোক আসলে কাল ফের তখন থেকে এখন পর্যন্ত দেখা যায় অধিকাংশ লোক দেখবেন যে ওই মিনি মিনি, মানে একবার এদিক আর বসে এদিক, তো এখন তারা কেটে পড়েছে ভয়ে, আর হোসেনের সাপোর্টে নাই, মনে থাকলেও উপরে নেই, সব কেটে পড়ছে। মুসলিমিন আকিলকে যারা সরকারি মজা দিচ্ছে তারা সরতে শুরু করেছে, কয়েকজন নিয়ে মুসলিমিন আকিল এক জায়গায় বসা ধরে আনা হয়, তাকে ধরে আনা বার্গেনিং হয় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে তুমি রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রদ্রোহের এসেছো, মুসলিম জামাতকে ধ্বংস করার জন্য এসেছো, ফাটল সৃষ্টি করার জন্য এসেছো। উনি তখন বলে তোমরা এই তোমরা সেই, তোমরা এই ক্ষমতাকে বাপ দাদার এত সূত্রে গেঁথে নিতে চেয়েছো ইত্যাদি, এক কথায় শেষ সিদ্ধান্ত তাকে হত্যা করা হয়। হত্যা করে তার শিরটা রাস্তায় ফেলে দেয়, তার মাথাটা মস্তটা বাইরে ফেলে দেয়, যাতে করে আরও ভয় পায় জনগণ যে পরিণত মাত্র এই হবে। তো যাই হোক, মুসলিম বিন আকিল আগে একটা চিঠি লিখে পাঠান অনুমতিক্রমে যে ঠিক আছে আমি হোসেনকে বিরত করি, উনি যেন না আসেন। ওনাকে আগে ডেকেছিলেন যে ভাই আপনি আসেন আপনার পক্ষে সব। তো এবার উনি পত্র দিচ্ছেন, ছোট একটা পত্র যে ভাই আপনি আসবেন, কিন্তু এই যুগ তার বর্তমান যুগের মতো নয়, ওই পথ যেতে অনেক দেরি, ইতিমধ্যে হোসেন বের হয়ে চলে আসেন। হোসেন বের হলে কারবালা প্রান্তে তিনি বাধা হন, কিন্তু বের হওয়ার সময় তাকে বাধা দিয়েছেন সাহাবায়েকরা, তাদের ভিতরে ইবনে উমর রয়েছেন, ইবনে আব্বাস রয়েছেন, তারপরে আরও সাহাবায়েকরা আনাস বিন মালিক সহ রয়েছেন, এমনকি তার বৌমাতৃ ভাই মুহাম্মদ বিন হানাফিয়া রয়েছেন, তিনিও রয়েছেন, তিনিও বলছেন ভাই যাবে না, যাওয়ার পরে তো ভালো হবে না। তো উনি তাকে নিষেধ জানলে আরও বাধা দিয়েছেন, এখন শত বাধা অপেক্ষা করে হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু বেরিয়ে যান। এরপর এতগুলি পত্র দিয়েছে, আমার ভাইও তো বলছে যে পরিস্থিতি ভালো, যাই যাই আল্লাহ ভরসা। তো কথা হলো যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যার যেখানে আল্লাহ মত লিখে রাখেন তাকে কিন্তু সেখানে যেতে হয়, তার একটা প্রয়োজন করে দেন। তো হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 50 বছর আগে জেনেছিলেন জিবরিল মাত্র। একসময় আদর হোসেন আদর অবস্থায় জিবরিল আমিন বললেন যে আপনি আপনার নাতিকে অনেক ভালোবাসেন মনে হয়, আপনার ছেলেকে বলছে হ্যাঁ অনেক ভালোবাসি, তখন বলেছে মনে রাখবেন আপনার এই উম্মতে সন্তানকে হত্যা করবে। এরপর বলেছেন যদি আপনি চান যেখানে হত্যা হবে সেই জায়গায় রক্ত রঞ্জিত মাটি আপনাকে তুলে ধরবে, এরপর হাত দুটো হাত বাড়িয়ে উনি ওই মাটিটাকে উদ্ধার করেন, কারবালা প্রান্তের মাটি রক্ত রঞ্জিত মাটিটা দেখানো হয়েছে যেটা 50 বছর পরে রঞ্জিত হয়েছে, তার আগেই তাকে তুলে ধরা হয়েছে। এই হলো পরিস্থিতি, এখানে উনি রঞ্জিত হবে, এটা একটা ভাগ্য না। এই বর্ণনাটি বলা যায় মুসনাদ আহমদ তাবারানি, বিভিন্ন বর্ণনা এসেছে, আল্লামা আল বানী যিনি
বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ মহাদ্দেশ, তিনি এটার বিশুদ্ধতা স্বীকার করেছেন, সিলসিলা সহিহের ভিতরে উল্লেখ করেছেন। তাহলে তো ভাগ্য হুসেনের এখানে মরণ হবে, তার সাফাত হবে, এটা নিশ্চিত যেতে হবে। এজন্য শতভয় করে উনি সেখানে গেলেন, গেলে উনি বাধাপ্রাপ্ত হয়ে গেলেন কারবালা প্রান্তে। বাধাপ্রাপ্ত হওয়ার ফলে উনি তিনটা প্রস্তাব দিয়েছেন, বলেছিলেন যে আমাকে ছেড়ে দেওয়া হোক, মদিনা থেকে এসেছি আবার চলে যাব, অথবা আমাকে ছেড়ে দেওয়া হোক, যদি বায়াত করতেই হয় ইয়াজিদের বরাবর তার হাতে হাতে রেখে আমি বায়াত করবো সেখানে গিয়ে, সিরিয়ায় গিয়ে, অথবা ছেড়ে দেওয়া হোক এই ইসলামী স্টেটের মুসলিম রাজ্যের সীমান্তে গিয়ে আমি পাহাড় দেব, আমার কোনো দাবি দাবা নাই, আমি ওখানে সাধারণ মানুষের ইবাদতবন্দি করে সেখানে আমার কাল কাটিয়ে দেব। তো এটা গ্রহণ ওমর বিন সাদ, যিনি ছিলেন এই সেনাপ্রধান, তিনি আর মনোভূত হয়েছিলেন এটা ওমর বিন সাদকে, সাদ বিন আবু ওয়াকাস, তিনি একজন এই সম্মানিত সাহাবী, তার ছেলে। তো ওনাকে ভালো লাগলে ওবায়দুল্লাহ বিন জিয়াদ বরাবর এই প্রস্তাব পাঠানো হয় যে এই ব্যাপার হুসাইন আব্দুল্লাহ এই বলেছেন। কিন্তু সিম্মার বিন জিল জসন, এ ছিল চামচা, এ বদমাস প্রকৃতি, এ বলছে না এটা আপনি মানবেন না, এটা মানলে আপনার মৃত্যুতা শিকার হয়ে যায়, আপনাকে ছোট ছোট মনে করা হবে যে হুসাইনের প্রস্তাব আপনি মানছেন, বরং আপনি বলেন যে না কোনো কথা নাই, আত্মসমর্পণ করতে হবে ওবায়দুল্লাহ জিয়াদ। যা হোক, ওবায়দুল্লাহ জিয়াদ নমনীয় হলো, পরে এই সিম্মার বিন জসন এর মাধ্যমে তিনি কি হন, আবার তিনি জেদি হয়ে বসেন এবং ওই কথা বলেন, বলতে পাঠিয়ে দেন যে যাও, বলে পাঠান যে কোনো কথা নেই, ওবায়দুল্লাহ বিন জিয়াদের নিকট আত্মসমর্পণ করতে হবে, বাস, এছাড়া আর কোনো কথা চলবে না, এই একটাই অফার। হুসাইন আনোয়ার যখন দেখলেন যে এই পরিস্থিতি কোনোটাই গ্রহণ করা হল না, তিনটা প্রস্তাব কোনোটাই, তখন তিনি নৈতিকগত কারণে যুদ্ধে জড়িয়ে গিয়েছেন। হাফিজ ইবনে কাসির বলছেন যে আল্লাহ রাসুলের নাতির জন্য সভা পায় না, যে নিশ্চয় ওবায়দুল্লাহ বিন জিয়াদের নিকটে আত্মসমর্পণ করত, আর তার নিকটে আত্মসমর্পণ করার রেজাল্ট কি নিশ্চিত, মুসলিম আকিলকে হত্যা করেছে, সে তাকে হত্যা করতে পারে। তো যদি মরতেই হয় তো মরতে হবে ছাগলের মতো মরবে কেন, ভেড়ার মতো মরবে কেন, সিংহের মতো মরি। এই মেজাজ মানসিকতা নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধে জড়াতে হয়েছিল। তো এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা প্রান্তে শহীদ হয়েছে। শহীদ হওয়ার পরে কি হয়েছিল সেই ঘটনাগুলো দেখবেন যে এই আবু মুখনেফ একভাবে উল্লেখ করেছে, এশিয়া কাজ্জাব মিথ্যাবাদী, আর আহলে সুন্নাহ জামাতের লোকেরা আলাদা উল্লেখ করেছে। কিন্তু দুর্ভাগ্য যে আমরা এই এই হতভাগ্যের এই মিথ্যাবাদী ঐতিহাসিকদের ইতিহাসগুলি আমরা স্থান পেয়েছি, জানতে পেরেছি, আর আহলে সুন্নাহ জামাতের কথাগুলি আমরা গুরুত্ব দেইনি। সেখানে কি বলা আছে যে যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনীর মাধ্যমে হত্যা করা হলো শহীদ করা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, তখন তার শিরচ্ছেদ করে সেটা নিয়ে যাওয়া হয়েছিল কোথায়, সিরিয়াতে। শেখ হুসাইন তাই বলে যে না, শির নিয়ে যাওয়া হয়, এখানে একতলাপ সন্নিদের ভিতরে। তো যা হোক, হাফিজ ইবনে কাসির বলছে এটা বেশি প্রকাশ্য কথা যে শির নিয়ে যাওয়া হয়েছে, মানে তার ছিন্নিত মস্তক। এখানে দেখবেন যে এই আবু মুখনফ সহ এই জাতীয় মিথ্যাবাদের ইতিহাসে পাওয়া যায় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, এবং তার সাথে যারা রাজ্জাল ছিলেন, পুরুষ ছিলেন, যুদ্ধযোগ্য ছিলেন, তারাও যখন শহীদ হলেন, তো এই যে নারী ছিল, নারী শিশু, এদেরকে গাধার পিঠে উল্টো করে বসে সারা বাগদাদে কোপায় ঘোরানো হয়েছিল। এটা কোথায় পাবেন? এই মিথ্যাবাদী আবু মুখনফ ইত্যাদির বর্ণনাগুলিতে আপনি পাবেন, শিয়া ইতিহাসের ভিতরে এর মাধ্যমে এগুলো তথ্য পাবেন। কিন্তু অন্যান্য এতে পাওয়া যায় যে না, ওবায়দুল্লাহ বিন জিয়াদের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়, এই সসম্মানে পাঠিয়ে দেওয়া হয় ইয়াজিদের হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবারকে। এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওখানে তার শির যাওয়ার পরে এবং পরিবার যাওয়ার কী ব্যবহার করছে এখানে দেখুন, ইতিহাস যে যেরকম ঐতিহাসিক সেই সেরকমভাবে বর্ণনা দিয়েছে। এশিয়া ঐতিহাসিক ঐতিহাসিক বলছে ওখানে গেলে হুসাইন নাকি খুব আহ্লাদে মেতে ওঠে, খুব আনন্দ উল্লাস করে, এমনকি গোটা পরিবারকে ওই এ বাড়ি এই গলিতে ওই গলিতে ঘুরিয়ে অপমান করে। এবং হুসাইনের শিরটাকেও প্রদর্শনী করানো হয়, দেখানো হয় যে এই যে আমার শত্রু মারা গিয়েছে, আর আরও বর্ণনা দেওয়া হয় যে আমার সে কাফের বাপ দাদাদের প্রতিশোধ নিয়ে নিয়েছে, আমার বাপ দাদা ওই হত্যা করা হয়েছিল ওই বদর যুদ্ধে, ওগুলোর প্রতিশোধ নিয়ে নিল। এগুলো দেখবেন কিন্তু এশিয়া ঐতিহাসিকদের মাধ্যমে, এগুলো আসলে কিছুই হয়নি, বরং বেদায়ন হয়ে পড়ে দেখলে দেখা যাবে যে ওবায়দুল্লাহ বিন জিয়াদের এই কাণ্ডতে উনি পরিতুষ্ট না হয়ে উনি যেটা বলছে সেটা বললো, লান আল্লাহ ইবনে জিয়াদ, ইবনে জিয়াদকে আল্লাহ লানত করুক, আমি তাকে হত্যা করতে বলিনি, আমি শুধু বলেছি বায়াত কালেকশন করবে, বায়াত নিতে বলেছি। আর এটা তো উনি রাজি ছিলেন হুসাইন, আর তিন প্রস্তাব যে প্রস্তাবগুলি দিয়েছিলেন এই প্রস্তাবগুলির যে কোনো একটি আমার সামনে পেশ করলে অবশ্যই আমি গ্রহণ করতাম। তো এখান থেকে কী বোঝা যায় যে উনি দুঃখিত হয়েছেন, কিন্তু যেগুলো শিয়া ঐতিহাসিক বা যেগুলো মোটেও প্রমাণিত নয় এই বর্ণনাগুলি থেকে পাওয়া যায় যে উনি উল্লাস করেছিলেন, উল্লাসের
কথাগুলি সঠিকভাবে সঠিক ইতিহাস দ্বারা প্রমাণিত নাই, বরং মোটামুটি গ্রহণযোগ্য সনদে বলা যায় যে বেদায়নাহাতে যে স্থান পেয়েছে তো তাতে পাওয়া যায় যে উনি তার পরিবারকে অত্যন্ত সম্মান করেন, রাজকীয় মর্যাদা দেন এবং এই বিষয়ে দুঃখিত হন এবং জয়নাল আবেদিন বারবার তিনি নিজের মানে ওজোর পেশ করে যে দেখো তোমার বাবার নিকটে আমি কিন্তু শুধু এটাই চেয়েছিলাম যে শুধু উনি সমর্পণ এ সাপোর্ট করবেন আমাকে মানে বায়াত্তা করবেন, এতটুকু আমি চেয়েছিলাম এটা আমি করিনি, এটা সম্পূর্ণ আবেদন জিয়াদ করেছি। তো যা হোক এভাবে তাকে তার নিকটে তিনি বারবার মানে ক্ষমা চান, এমনকি যখন তাদেরকে পাঠিয়ে দেন মদিনায় অত্যন্ত সম্মানের সাথে পাঠিয়েছিলেন, নোমান বশির সাহাবির সাথে একবার রাজকীয় বহরের মতো মর্যাদা দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এই মদিনায়। এটা সুন্নি ঐতিহাসিকদের মাধ্যমে পাওয়া যায়, বেদায় নেহাতে বিভিন্ন এতে পাওয়া যায়। বেদায় নেহাতে কেউ কেউ বলতে পারেন যে এটাও তো আছে যে উল্টা পিঠে ঘোরানো হয়েছে গাঁদার পিঠে, তো থাকবেই তো, বেদায় নেহা এনে ঐতিহাসিক তিনি সর্বপ্রথম বর্ণ আনবেন, তো আপনি নিকৃষ্ট বর্ণাগুলি নেবেন আর এগুলো বাদ দেবেন কেন, এগুলো বলেন বুঝছেন। তো যা হোক ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনীর মাধ্যমে এভাবে হোসেন মর্মান্তিকভাবে শহীদ হন কারবালা প্রান্তে। তো এটা হলো দুঃখজনক ঘটনা এবং হৃদয় ভিতরের ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি দহিত্র তিনি এভাবে মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন। কিন্তু আমাদের পরনীতি সেটা তো আমরা শেখ হাবিবের প্রান্তে বুঝতেই পারলাম যে এটা যদিও সত্য যে এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, কিন্তু আমাদের এটাকে কেন্দ্র করে প্রপাগান্ডা করা ঠিক নয়, শোক দিবস পালন করা ঠিক নয়, বা আমরা কালো কাপড় পরিধান করবো।